হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ফ্রেন্ডস আজকে আবারও আমরা তোমাদের সামনে ধর্মনগর কোর্টের এক্সামকে টার্গেট করে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট লেটার রাইটিং নিয়ে এসেছি তোমরা জানো যে বেঙ্গলি লেটার রাইটিংয়ে টোয়েন্টি ফাইভ মার্কস থাকবে তো তার জন্যই আমরা টোয়েন্টি ফাইভ মার্ক্সের উপরে গুরুত্বপূর্ণ সেই লেটার রাইটিংয়ের ক্লাসগুলি কন্টিনিউ করতে চেষ্টা করছি তোমাদের মধ্য থেকে কমেন্ট এসছিল যে প্লাস্টিক ব্যাগ ব্যবহারের ক্ষতিকর প্রভাব জানিয়ে দৈনিক পত্রিকার সম্পাদকের নিকট যে পত্র সেই পত্র তোমাদের সাথে ডিসকাস করার জন্য তোমরা রিকোয়েস্ট করেছিলে ফ্রেন্ডস তাই আজকে আমরা তোমাদের সামনে এই লেটারটি নিয়ে আলোচনা করব। আমরা তোমাদের জন্য লিখে এনেছি প্রথম থেকে লাস্ট অবধি পুরো ক্লাস দেখলে অবশ্যই এই ক্লাসের মধ্যেই তোমরা শিখে নিতে পারবে যে বেঙ্গলি লেটার রাইটিং এডিটরের কাছে অর্থাৎ সম্পাদকের কাছে কিভাবে লিখতে হবে সেই টোটাল স্যাম্পলটাই নিয়ে এসেছি প্লাস্টিক ব্যাগ ব্যবহারের ক্ষতিকর যে প্রভাব সেই প্রভাবটা জানিয়ে দৈনিক পত্রিকার সম্পাদকের নিকট একটি পত্র আমরা এর পূর্বে কিন্তু আরও পাঁচটি বেঙ্গলি লেটারের ক্লাস করে নিয়েছি যারা ওই সমস্ত ক্লাসগুলি নি অবশ্য তোমরা আমাদের চ্যানেলে গিয়ে আমাদের প্লে পেয়ে যাবে সেই বেঙ্গলি লেটার রাইটিংয়ের ক্লাসগুলি অবশ্যই তোমরা ওই সমস্ত ক্লাস দেখে নেবে ফ্রেন্ডস বিকজ টোয়েন্টি ফাইভ মার্ক্স কিন্তু তাই বলবো প্রত্যেক দিন বাড়িতে লেটার সেভাবেই প্র্যাকটিস করতে হবে আর আমরাও চেষ্টা করছি তোমাদের সেই কমেন্টের উপর বেস করে গুরুত্বপূর্ণ লেটারগুলি নিয়ে আসতে তোমরা তোমাদের কমেন্ট আমাদের সাথে শেয়ার করবে আমাদের কমেন্ট বক্সে ফ্রেন্ডস আমরা তোমাদের কমেন্টগুলিকে গুরুত্ব দিতে চেষ্টা করি তো ফ্রেন্ডস যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফ্রেন্ডস তোমরা সাবস্ক্রাইব করে নেবে আমরা আমাদের চ্যানেলের নামটা প্রথম দিকে রেখেছিলাম লেটস ক্রেক ত্রিপুরা এক্সাম তো ফ্রেন্ডস এখন আমরা একটু মডিফাই করতে চেষ্টা করছি আমাদের চ্যানেলটার নাম শুধুমাত্র লেটস ক্র্যাক রাখার তো সেইভাবে আমরা কাজ করবো এখন তো লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম অবশ্যই ত্রিপুরার এক্সাম নিয়ে আমরা ক্লাস করবো তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কি করবে লাইক করে নেবে যদি ক্লাসটি ভালো লাগে ফ্রেন্ডস তাছাড়া ফ্রেন্ডস তোমরা এটাও জানো যে আমরা টেলিগ্রামের মাধ্যমে কিন্তু তোমাদের সাথে আমাদের পিডিএফ শেয়ার করে থাকি আমাদের প্রত্যেকটি ক্লাসের পিডিএফ আমরা টেলিগ্রামে শেয়ার করে থাকি তো আমাদের সেই টেলিগ্রাম যে চ্যানেল সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা চলে যাবে ওইখানে সবাই জয়েন করে নেবে এবং অটোমেটিক্যালি তোমরা ওই ওইখানে আমরা আমাদের ক্লাসের টাইম টেবিল ক্লাসের ফ্রি পিডিএফ তোমাদের সাথে শেয়ার করে আসছি তাই অবশ্যই তোমরা এখানে জয়েন করে নেবে তাহলে চলো আজকের ল্যাটার রাইটিংটা আমরা স্টার্ট করি আজকের বিষয়টা কি আজকের বিষয়টা হচ্ছে প্লাস্টিক ব্যাগ ব্যবহারের ক্ষতিকর প্রভাব জানিয়ে দৈনিক পত্রিকার সম্পাদকের নিকটপত্র এটা এটা হচ্ছে আজকের বিষয় তো প্রথম দিকে আমি এর আগেও বলেছি যে লেফট সাইডে তোমরা এই জিনিসটা এটা মেনটেন করবে লেফট সাইডে এটা মেনটেন করবে ঠিকানা লিখতে লাগবে না তারিখ যেদিন এক্সাম হবে ওই তারিখটা বসাবে এক্সামের তারিখটা বসাবে যেদিন এক্সাম হবে ঠিকানা বসাতে হবে না তারা মেনশন করে দেবে কোশ্চেনের মধ্যেই ঠিকানা জায়গাতে এক হলে এক্স ওয়াই জেড মানে এরকম তারা মেনশন করে দেবে আমি এক্স ওয়াই জেড কেন বলছি এরকম মেনশন করা থাকে তো ঠিকানা জায়গাতে কী লিখবে এটা তারা মেনশন করে দেবে এখানে প্রতি লিখলে ভালো আর যদি প্রতি এখানে এখানে যদি প্রতি তোমরা না লিখতে চাও তাহলে এখানে মহাশয়ের পরে সমী পেশু লাগিয়ে দেবে বাস এতটুকুই তারপর তো দৈনিক সংবাদ ভবন অর্থাৎ যে পত্রিকার নাম তোমরা মেনশন করবে সেই পত্রিকার সঠিক নাম মেনশন করতে হবে তাছাড়া অ্যাড্রেসটাও সঠিক হতে হবে ঠিক আছে আমরা দৈনিক সংবাদ ভবন রেখেছি জগন্নাথ বাড়ি রোড আগরতলা রেখেছি তারপর নিচের দিকে যদি আমরা আসি তাহলে দেখতে পারবে আমরা কিন্তু এর আগে একটি ক্লাসে দেখিয়েছি যে কিভাবে লেটার লিখতে হবে লেটার লিখতে হলে কী করতে হয় লেটার লিখতে হলে তিনটি স্টেঞ্জা ফলো করতে হয় ফার্স্ট স্টেঞ্জাতে কী থাকে ফার্স্ট স্টেঞ্জাতে থাকে যে বিষয়টা বিষয়টা তুলে ধরার চেষ্টা করা হয় তারপর সেকেন্ড স্টেঞ্জ থাকে যে বিষয়টার সংক্ষিপ্ত বিবরণ থাকে সংক্ষিপ্তভাবে বিবরণ তারপরে তিন নম্বর স্টেন্জ যাতে থাকে কি তিন নম্বর স্টেন্জাটাতে থাকে যে নিজের একটা মতামত জানানো যায় এবং আবেদন বা অনুরোধ জানানো হয় সেই কর্তৃপক্ষের কাছে যার কাছে তুমি লিখবে এখন এখানে আমরা এডিটরের কাছে লিখছি তো এডিটরের কাছেই হবে তো চলো আমরা এখন পরে পরে বোঝার চেষ্টা করছি প্রথম দিকে এদিকে এখানে শোভিনো निवेदन লেখার পর কি লিখেছি মহাশয় আপনার জনপ্রিয় দৈনিক পত্রিকার লেখনির মাধ্যমে আমি প্লাস্টিক ব্যাগের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমার গভীর উদ্বেগ প্রকাশ করতে চাই যা ডিগ্রেডেবল যেটা নষ্ট হয় না এবং যেটা পরিবেশের জন্য অত্যন্ত বিপজ্জনক নিত্য ব্যবহারের ফলে তা আমাদের চারপাশের পরিবেশকে দূষিত করে তুলছে এটা প্রথম যে অনুচ্ছেদ যেটা বলা হয়েছে তিনটি অনুচ্ছেদে লিখতে হবে তিনটি স্টেঞ্জাতে লিখতে হবে এই গেল আমাদের প্রথম স্টেঞ্জা আবারও পড়ছি মহাশয় আপনার জনপ্রিয় দৈনিক পত্রিকার লেখনির মাধ্যমে আমি প্লাস্টিক ব্যাগের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমার গভীর উদ্বেগ প্রকাশ করতে চাই যা অবায়ু অবায়োডিগ্রেডেবল এবং পরিবেশের জন্য অত্যন্ত বিপজ্জনক নিত্য ব্যবহারের ফলে তা আমাদের চারপাশের পরিবেশকে দূষিত করে তুলছে এটা তুমি জানালে প্রথম এডিটরকে সম্পাদক মহাশয়কে তারপর কি হবে তারপর এবার সেকেন্ড স্টেঞ্জাতে আমরা চলে আসব সেকেন্ড পার্টটাকে এভাবে লিখতে হবে প্লাস্টিক ব্যাগ তুমি বিবরণ দেবে যে প্লাস্টিক ব্যাগটা কেন ক্ষতি করে এইটা এখন উল্লেখ করা হবে এখানে প্লাস্টিক ব্যাগ আমাদের সমাজের নোংরা এবং আবর্জনার প্রধান উপাদান যদিও প্লাস্টিক ব্যাগের প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের কিছু সুবিধা রয়েছে প্রথমত প্লাস্টিকের ব্যাগ টেকসই দ্বিতীয়ত এই ব্যাগগুলি উজনে হালকা এবং ব্যাপক হ্যাঁ ব্যাপক ব্যবহারের কারণে এই ব্যাগগুলি সস্তায়ও অর্থাৎ কম দামে পাওয়া যায় তারপর এবার নেগেটিভ কথাটা লেখবো আমরা এখানে কিন্তু পলিথিন ব্যাগ ব্যবহারের অনেক ক্ষতিকর প্রভাব রয়েছে তারা প্রকৃতি বান্ধব নয় প্রকৃতির বন্ধু নয় প্লাস্টিক কোনো দিনই হবে না মাটিতে শোষিত হচ্ছে না অর্থাৎ মাটির মধ্যে মিশে যায় না প্লাস্টিক মাটিতে থেকে যায় ড্রেনে ফেলে দিলেও এখান থেকে নোংরা দুর্গন্ধ বেরিয়ে আসে গবেষণায় দেখা গেছে যে প্লাস্টিকের ব্যাগ দিয়ে ছড়ানো ক্ষেত তাদের উর্বরতার গুণমান হারিয়ে ফেলছে গবেষণা করে দেখা গিয়েছে যে প্লাস্টিকের ব্যাগের কারণে জমি তার উর্বরতা হারিয়ে ফেলছে এসব পলিথিন ব্যাগ মাটি ও জলের বিষাক্ততা বাড়িয়ে দিচ্ছে মাটির বিষাক্ততা বাড়াচ্ছে পাশাপাশি জলের বিষাক্ততাও বাড়িয়ে দিচ্ছে এইভাবে প্লাস্টিক একটি বড় উপদ্রব উপদ্রব এবং জনস্বাস্থ্যের জন্য একটি মারাত্মক বিপদের কারণ এবং এটি শ্বাসযন্ত্র এবং চর্মরোগেরও কারণ এটা সেকেন্ড স্টেঞ্জে গেল এখানে সংক্ষিপ্তভাবে বিবরণ দেওয়া হলো প্রবলেমটা আমরা কি ফেস করছি আমরা কি প্রবলেম ফেস করছি ওইটা আমরা সেকেন্ড স্টেঞ্জাতে সেকেন্ড অনুচ্ছেদে দ্বিতীয় অনুচ্ছেদে আমরা উল্লেখ করব। এক্সাম হলে এভাবেই করব তারপরে যদি আমরা থার্ড স্টেঞ্জাতে আসি এটা হচ্ছে সবটা থার্ড সেই থার্ড স্ট্রেঞ্জারতে বলছে অতএব মহাশয়কে আমি বলতে চাইবো আজকের এই আধুনিক যুগে কাগজ এবং পাটের ব্যাগের আকারে সর্বদা আরও ভালো বিকল্প রয়েছে যা সর্বদা মানবজাতি এবং ইকোসিস্টেমের জন্য উপকারী সরকার প্লাস্টিকের ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে কিন্তু তারপরেও পলিথিন ব্যাগের বাজারে কিন্তু প্লাবন অর্থাৎ প্লাবিত বেশি বেশি ছড়িয়ে পড়ছে এর সাথে কি হচ্ছে ঝুঁকির কথা কিন্তু আমরা কেউ চিন্তা করছি না তাই মহাশয় তাই মহাশয়ের নিকট একজন সচেতন নাগরিক হিসেবে বলবো আপনি আপনার লেখনির মাধ্যমে বিষয়টির গভীরতা মানুষের সামনে তুলে ধরুন এটা রিকোয়েস্ট করা হচ্ছে লাস্টের দিকে ওকে তো এইভাবে আমরা থার্ড স্টেঞ্জে লিখলাম সেকেন্ড স্টেঞ্জে ফার্স্ট স্টেঞ্জে করলাম নিচে ধন্যবাদ লিখে তারপর তোমরা কি করবে তারপর ইতি দিয়ে তারপরও ইতির তো এখানেও যা বলা হবে হ্যাঁ যা বলা হবে তারা মেনশন করে দেবে এক্সাম হলে যে ওইখানে কী করা যদি ওইখানে একশো জেড বলা হয় তাহলে একশো জেড তোমরা লিখে দেবে এখানে কিন্তু নিজের নাম উল্লেখ করা যাবে না এক্সাম হলের কথা বলছি আমি সত্যি সত্যি যখন তুমি লিখবে এডিটরের কাছে তখন তো ওইটা মেনটেন করবে অ্যাড্রেস সঠিক বসাবে নিজের নাম দেবে কিন্তু এক্সাম হলের কথা আমি এখানে বলছি ঠিক আছে এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ যে ল্যাটারটি সেই ল্যাটারটির বিবরণ তোমরা দেখতে পেরেছ চিন্তার কিছু কারণ নেই পরবর্তী সময়ে আমি কিন্তু কি করব পিডিএফটা দিয়ে দেবো তো সেই পিডিএফও তোমরা দেখে নিতে পারবে এখন কিভাবে লিখেছি সেই স্টাইলটাও তোমরা দেখতে পেরেছ এভাবে তোমরা তোমাদের কমেন্ট শেয়ার করবে তোমাদের কমেন্টের উপরে বেস করে আমরা গুরুত্বপূর্ণ লেটারগুলি তোমাদের সাথে ডিসকাশন করব ফ্রেন্ডস কিভাবে লিখতে হবে আমি কিন্তু একটা ক্লাস করেছি যেখানে কিন্তু কিভাবে লিখতে হবে তিনটা অনুচ্ছেদ কিভাবে থাকবে সবটাই কিন্তু উল্লেখ করে দিয়েছি তাছাড়া আর গুরুত্বপূর্ণ কথা যে কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে ওয়ার্ডের মধ্যে কিন্তু পুরো লেটারটা লিখতে হবে অর্থাৎ পুরো লেটার বলতে ওয়ান ফিফটি ওয়ার্ড এই যে তিনটা অনুচ্ছেদের কথা বলেছি আমি তিনটা অনুচ্ছেদ মিলিয়ে কি হতে হবে তিনটা অনুচ্ছেদ মিলিয়ে হতে হবে এখানে ওয়ান ফিফটি ওয়ার্ড ঠিক আছে তো যদি বলো প্রথম দিকে হ্যাঁ প্রথম দিকে বিশ থেকে তিরিশের মধ্যে প্রথমটা শেষ করতে পারো বিশ থেকে তিরিশের মধ্যে প্রথমটা শেষ করে দাও তারপরটা আশি থেকে একশো রাখো আশি থেকে একশো ওয়ার্ড রাখো তারপরটা আবার সেমভাবে বিশ থেকে তিরিশ ওয়ার্ডে করো এভাবে হয়ে যাবে ফ্রেন্ডস তোমাদের দেড়শো ওয়ার্ড দেড়শো ওয়ার্ডের মধ্যে যদি তোমরা লেখো তাহলে কিন্তু ভালো স্কোর অবশ্যই আসবে তাহলে এই ছিল আজকে তোমাদের এই প্লাস্টিক গুরুত্বপূর্ণ ব্যবহারের ক্ষতিকর যে প্রভাব সেই প্রভাব জানিয়ে দৈনিক পত্রিকার সম্পাদকের নিকট একটি পত্র আমরা দেখলাম হবে এখন বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে এটা পিডিএফ পেয়ে যাবে ওইভাবেও তোমরা করতে পারেন নিজের থেকে কিন্তু শব্দ অবশ্যই তোমরা ইনক্লুড করবে এখানে আমি আমার মতো করে লিখেছি তোমরা তোমাদের মতো করে লিখবে তবে ওয়ার্ড লিখতে হবে এটা খেয়াল রাখতে হবে তো ফ্রেন্ডস শেষের দিকে তোমাদের সামনে আবারও রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নেবে যারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের সাথে লাইক করে নেবে ক্লাসটি ভালো লাগলে এবং গুরুত্বপূর্ণ কমেন্ট হ্যাঁ কমেন্ট করতে কিন্তু তোমরা বলবে না গুরুত্বপূর্ণ কমেন্টের জন্য আমরা অপেক্ষা করে থাকি তোমরা গুরুত্বপূর্ণ কমেন্টগুলিও আমাদের সাথে শেয়ার করবে আমাদের ক্লাস কিরকম হচ্ছে জি ক্লাস করাচ্ছে আমরা ধর্মনগর কঠোর উপরে বেস করে ল্যাটারের ক্লাস করাচ্ছি জিকে কারেন্ট এফেয়ার্স আছে তাছাড়া অল কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু একটি জিকে চলছে কন্টিনিউ তো ওইভাবে তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করলে সময় মতো নোটিফিকেশান পেয়ে যাবে বেলাইকন ক্লিক করে নেবে এবং অবশ্যই তোমরা আমাদের এখান থেকে কিছু না কিছু শিখতে পারবে এই আশা আমরা রাখছি ফ্রেন্ডস সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বিন্দাস থাকবে